বাড়ি থেকে কার্যত জোর করেই এক পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল এক ঠিকাদার কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর দিন থেকেই তার আর খোঁজ নেই ঠিকাদারের দাবি ওই শ্রমিক বিশাখাপত্তনমে ট্রেন থেকে নেমে পড়েছিলেন দুদিন পর কাজের জায়গায় তার খোঁজ মিলবে সে কথা শুনে বাড়ির লোকজন তার কর্মক্ষেত্রেও ছুটে যান কিন্তু তার কোনো সন্ধান মেলেনি এরপর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগ পুলিশ তাদের আর্জিতে কান দেয়নি তাই তারা পুলিশ সুপার এমনকি জেলা আদালতেও অভিযোগ দায়ের করেছেন কিন্তু এখনো পর্যন্ত ঘরে ছেলে ঘরে ফিরে আসেনি এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে পুরাতন মালদা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় পরিবারের দাবি এই ঘটনার পিছনে ওই শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের হাত রয়েছে নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিকের নাম সঞ্জয় মন্ডল বয়স পঁয়ত্রিশ বছর বাড়িতে বাবা চমৎকার মন্ডল মা মিনতি মন্ডল স্ত্রী রাখি দেবী ছাড়াও রয়েছে দুটি নাবালিকা মেয়ে পুলিশকে মিনতি দেবী জানিয়েছেন গত সাতই নভেম্বর ভোর পাঁচটা নাগাদ ইংরেজ

আটকে রেখেছে ওর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ জানিয়েছি কাজ না হওয়ায় পুলিশ সুপার এমন কি আদালতে অভিযোগ করেছি কিন্তু এখনো ছেলের সন্ধান পাইনি আমি চাই আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক এই বিষয়ে নিখোজ ওই পরিচয় শ্রমিক সঞ্জয় মণ্ডলের মা মিনতি মণ্ডল কি জানিয়েছেন শুনাবো জোর করে মোটরসাইকেলে নিয়ে গেছে ভোর 5টার দিকে ছেলেকে আমার কতদিন আগে আজ এই হয়ে গেল নম্বর 7 9 নম্বর নিয়ে গেছে আমার ছেলেকে এখন পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না খোঁজ দিচ্ছে না কারা নিয়ে গিয়েছিল ঠিকাদার নিয়ে গেছে ওই মস্ত বাথরুম নিয়ে গেছে মামুন ডাক না নিয়ে গেছে এখন পর্যন্ত ছেলেকে আমার এখনো যোগাযোগ কিছু করতে কোনো খোঁজ নাই না কোনো ফোনেও যোগাযোগ করতে দিচ্ছে না ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাঁ করেছি বলছে বিশাখাপাতনামে নেমে গেছে এখন বাবা বলছে এই করে নেমেছে আর ওখানে যা খোঁজ করো তাহলে বাবা তোমরা খোঁজ করে দুদিন পরে যাও বাবা আমরা ওখানে গিয়ে শিশি কামার টিভিতে সব কিছু খোঁজ করা গেছে আমি তো করেছি হ্যাঁ কিন্তু পাওয়া যায়নি ছেলের কোনো খোঁজ কি মনে হচ্ছে আপনাদের আমার মন হচ্ছে ঠিকাদারি কিছু করেছে আমার ছেলেকে ওই করেছে আমার সন্দ ওই সব কিছু করেছে কিন্তু সব থানা পুলিশ ওষুধ সবাইকে জানানো গেছে এখনও কিছু খবর পাচ্ছি না আমার ছেলের এখনও দুটো বাচ্চা আছে বৌ আছে বাচ্চা আছে কি করে চলবে তাদের আমি কিভাবে কি করা যাবে ছেলে পেলে কাজ করছে কাজ খাচ্ছে কোনো রকম করে কি চাইছেন তাহলে আমি চাই আমার ছেলেকে ভালোভাবে যেমন নিয়ে গেছে বাড়ি থেকে মোটরসাইকেলে জোর করে আমি চাই আমার ছেলেকে যেন আমার বাড়িতে পৌঁছে দেখ আমি এটুকু চাই কাজ করাবার জন্য নিয়ে গেছিল কাজ করাবার জন্যই নিয়ে গেছিলো আমার ছেলেকে যে কাজ করতে চল দিয়ে তোর দায়িত্ব আমি নিছি আমি ডাক্তার দেখাবো তোর শরীর অসুস্থ আমি ডাক্তার দেখাবো আমার অসুস্থ ছেলেকে নিয়ে গেল এখনও কোনো খোঁজ দিচ্ছে না আর অসুস্থ ছেলে বলছে কি নেমে গেছে ওখানে আমি আমি তো আমার সন্দেহ ওই সরি আছে আমার ছেলেকে কিছু করেছে আমি চাই তার শাস্তি আমি যেন আমার ছেলেটাকে যেন আমার ফিরিয়ে দেয় অপরদিকে সঞ্জয় মন্ডলের স্ত্রী রাখি মন্ডল কি জানিয়েছেন শুনুন ভোর পাঁচটার সময় নিয়ে গেছে ঠিকাদার এসে মুস্তফার নাম ঠিকাদারটার নাম আমি আমি ওকে বললাম যে ঠিকাদারকে একবার বললাম যে ও যাবে না ওর শরীর খুব খারাপ তো বললো না না কোনো অসুবিধা হবে না আমি যাচ্ছি তো জেনারেলের যাবো সবাই মিলে একসাথে যাবো কোনো অসুবিধা হবে না আমাকে এইভাবে বললো তো ফের বললো ঠিক আছে তাহলে ওখানে কিন্তু মুস্তফাটা দাঁড়িয়েছিল আসলো তো বললো কি চল চল তাঁতের চল দেরি হ্যাঁ হয়ে আলো চল বলে নিয়ে চল নিয়ে চলে আলো তারপরে তারপরের দিন খবর আসে কি বিশাখাপট্টনে নেমে যাই এখন রাস্তার মধ্যে কিছু আমি জানি না কিছু বলতে পারবো আমার কাছে কথা হলো ও নিয়ে গেছে দায়িত্ব করে ওই জন্য আমার বাড়িতে আমাকে ফিরিয়ে দেয় আমার স্বামীকে আমি কি করে চলবো দুটো দুটো মেয়েকে আমার কত অসুবিধা হচ্ছে ওই ও কাজ করে বলে আমাকে সংসার খরচ দেয় বলে আমার সংসারটা চলে আমি কি করে চলবে তিন মাস ধরে আমার কি অসুবিধা হচ্ছে আমি চাই যেন ওর ওই জন্য আমার স্বামীকে জন্য দিয়ে পাঠাই সঞ্জয় মন্ডলের ভাই বিশ্বজিৎ মন্ডল কি বলেছেন শুনে নেবো অ্যাকচুয়ালি ঘটনা যে নভেম্বর সাত তারিখে ভোর পাঁচটার দিকে নিয়ে যাই হ্যাঁ বাইরে ওই মুস্তফা শেখ মুস্তফা বিশাখাপত্তনমে ওই ফোন করে জানাচ্ছে যে বিশাখাপত্তনমে নেমে গেছে ওখানে আমরা দুদিন পরে গেছি ঠিকাদার কথা শুনে আমরা ওখানে গেছি ওখানকার টিভি ক্যামেরা ফটো যেগুলো ওগুলো সব দেখা হয়েছে কিন্তু ওখানে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ওখানকার লোকাল থানাকেও জানা জানানো হয়েছে লোকাল মানে কেউ কিছু বলতে পারছে না মানে ঠিকাদার কথা শুনেই আমরা ওখানে গেছি ঠিকাদার মিথ্যা কথা বলছে এক এক সময় এক রকম কথাবার্তা বলছে কি চাইছেন আপনারা আমরা চাইছি আমার দাদাকে যেন ভালো মতো ফিরিয়ে দেয় আর ওর শাস্তি চাইছি আমি ফোরটিন টাইম লাইন মালদা